সৌদি আরবে কোন ভিসাতে আসলে সবচেয়ে বেশি টাকা আর্নিং করতে পারবেন, কোন ভিসা আপনার জন্য ভালো হবে, বিস্তারিত আজকের ভিডিওতে ক্লিয়ার করব। ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সকাল থেকে এই পর্যন্ত আমি 60 জনের কল রিসিভ করেছি, তার মধ্যে কিন্তু 20 জনের আপনারা বলেছেন যে সৌদি আরবে ভাইয়া যাব, কোন ভিসাতে যাব বা কোন ভিসা গেলে আমার জন্য ভালো হবে। আমি আপনাদেরকে একেবারে সুন্দর করে বুঝিয়ে ক্লিয়ার করে দিব, সৌদি আরবে লাইক আমি যদি সৌদি আরবে যাই তাহলে আমি কি কাজ পারি এটা কিন্তু আমার উপরে ডিপেন্ড করব। লাইক আমি যদি সৌদি আরবে যাই আমি কি কাজ পারবো, আমার কতটুকু অ্যাবিলিটি আছে বা কোন কাজটা আমার দ্বারা হবে এটা কিন্তু আমি জানি, আপনি কিন্তু জানেন না। লাইক আমি আপনাকে বললেও কিন্তু আপনি কিন্তু আমাকে কোনো রকম হেল্প করতে পারবেন না, কারণ আমার প্রতিভা কতটুকু আছে বা আমার মধ্যে কতটুকু কনফিডেন্স আছে সেটা একমাত্র আমি জানি, আমার পড়ালেখার কতটুকু যোগ্যতা দা বা আমি কতটুকু পারবো সেটা কিন্তু আমি জানি। আপনি কিন্তু আমার ব্যাপারে কোনো কিছু বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমাকে কোনো কাজের মধ্যে আপনি দেখবেন, তাছাড়া কিন্তু আপনি আমার সম্বন্ধে কোনো কিছু বলতে পারবেন না। সে যাই হোক, আমি আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দিব, আপনি যদি সৌদি আরবে আসেন আপনার যোগ্যতা কতটুকু বা আপনি কোন কাজটা পারবেন বা কোন ভিসাতে গেলে আপনার জন্য ভালো হবে, কোন কাজে আসলে আপনার জন্য ভালো হবে সেটা কিন্তু ডিসাইড করবেন আপনি। লাইক আপনি যদি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন সেক্ষেত্রে আপনি ক্লিনারের কাজে আসবেন না কিন্তু, আর আসলে কিন্তু টাকা আর্নিং করতে পারবেন না, কারণ আপনি কাজ জানেন ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান কাজ যদি জানেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ইলেকট্রিশিয়ানের বিষয়ে আসবেন, আর যদি আপনি কোনো রকম কাজ না জানেন সেক্ষেত্রে আপনি হয়তো লেবারের বিষয়ে আসবেন, এটা মাস্ট। আপনি কি অন্য যত পেশা নেই আপনার কোনো কাজ জানা নাই সেক্ষেত্রে কিন্তু আপনি লেবারের বিষয়ে আসতে হবে সৌদি আরবে। লেবারের বিষয়ে যদি আসেন সেক্ষেত্রে আপনাকে ক্লিনারের কাজ দিল বা কোনো রকম ক্লিন করার জন্য দিল, সেক্ষেত্রে আপনাকে সেটাই করতে হবে। আর সৌদি আরবে এখন বর্তমানে যে সিচুয়েশনটা এটার জন্য কিন্তু যদি আপনার কোম্পানির যদি বেসিক স্যালারি যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন, আর বেসিক যেমন তেমন, আর যদি আপনার কোম্পানিটা ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু লাইফটা পুরো হেল হয়ে যাবে আপনার। সো বি কেয়ারফুল, আপনারা যারা নতুন আসবেন ওয়েলকাম, সবার জন্য শুভকামনা রইল। অবশ্যই আমরা ভালোটা চাই সৌদি আরবে যারা আসবেন, ইনশাআল্লাহ আমরা মন থেকে আপনাদের ভালোটা চাই ইনশাআল্লাহ। যদি আসেন সেক্ষেত্রে আপনার যে যোগ্যতাটা আছে আপনি যে কাজটা পারেন সেই ভিসাতে আপনি আসবেন, আর যে কাজটা আপনি পারেন সেটার প্রতি ফোকাস বেশি দিবেন। লাইক আপনি যদি একটা টেলিয়ারের কাজ পারেন, কাপড় সেলাই করতে পারেন, যদি আপনি সৌদি আরবে আসেন তারপরে আপনি মানুষকে জিজ্ঞাসা করবেন যে ভাই আমি কাজ জানিয়ে থাকি, আমার টেলিয়ার্সের কাজ জানি, সেক্ষেত্রে আমি কি করতে পারি। সো অনেকে কিন্তু আপনাকে সাজেস্ট দিব যে আপনি ঠিক আছে একটা মেশিন কিনে আপনি রুমের মধ্যে বসেই আপনি কাজ করতে পারবেন, বা আপনি গাড়ি চালাতে পারেন, ঠিক আছে একটা গাড়ি কিনে সেটা ভাড়াটা মারলেন। এগুলো কিন্তু আপনার নিজের কনফিডেন্সের উপর ডিপেন্ড করবো, আপনার নিজের উপরেই কিন্তু ডিপেন্ড করবো যে আপনি কতটুকু কাজ পারেন বা কী কাজ পারেন বা আপনার উপরে কতটুকু অ্যাবিলিটি আছে, আপনার যোগ্যতা কতটুকু আছে সেটার উপরে কিন্তু এইগুলো ডিপেন্ড করবো। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আসলে আমরা কিন্তু এগুলো বলতে পারবো না, কারণ আপনি কী কাজ পারেন বা বাংলাদেশেই বা কী করতেছেন বা আপনার কোনটার উপরে বা অভিজ্ঞতা বেশি আছে সেগুলো কিন্তু আমরা বলতে পারবো না। সো আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন যদি আপনাদের কাজ জানা থাকে সেই কাজের উপরে আপনার ফোকাস বেশি দিবেন, আপনাদের জন্য ভালো হবে ইনশাআল্লাহ ফিউচারে। আর এখন যে ভিসাগুলো আছে ভিসাগুলো দিয়ে যদি আপনারা সৌদি আরবে আসেন অবশ্যই আপনারা ভিসার সব কিছু জেনে শুনে বুঝে তারপরে আপনারা কিন্তু সৌদি আরবে প্রবেশ করবেন। সবার জন্য শুভকামনা রইল, আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।